শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যেকের টিকা নিশ্চিত করে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 কোটি টিকার খরচ পরিশোধ করা হয়েছে, যা পর্যায়ক্রমে আসবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষের প্রয়োজনে লকডাউন তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে করোনার সংক্রমণ এড়াতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকেও উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের পরিবারের প্রতি সমবেদনা জানান। কারণ তো মরণশীল, জন্মালে তো মরতেই হবে, কিন্তু এইভাবে এই অকাল মৃত্যু। ঘন বসতিপূর্ণ দেশ হিসেবে করোনা মোকাবেলায় সরকারের নেয়া কার্যকরী ব্যবস্থা অনেক দেশই নিতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে প্রায় 6 কোটি টিকার টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, পর্যায়ক্রমে আসতে থাকবে। অন্য দেশের সাথে যদি তুলনা করে তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি, এটা হলো বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যেককে টিকার আওতায় আনারও ঘোষণা দেন তিনি। লকডাউন তুলে নেওয়া হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য আমি সবাইকে অনুরোধ করব। টিকার কোনো সমস্যা নেই, আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়। করোনা সংক্রমণ কমলেও ডেঙ্গুর প্রভাব বেড়েছে এমন আশঙ্কায় সংসদ নেতা ডেঙ্গুর উৎপত্তি স্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। ডেঙ্গুতেও মানুষ অসুস্থ হচ্ছে, যে ডেঙ্গুতে আমি বলবো সবাই যেন নিজের ঘর বাড়িটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কোথাও যেন পানি জমে না থাকে। শুধু ঘর বাড়ি না, ঘর বাড়ির আশেপাশে বাগান টাগান ছাদ এবং আশেপাশের জায়গাগুলিও যেন যাতে একটু এই যে মানে মশার জন্ম নিতে না পারে সেইভাবে যেন তা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আর নিজেরা একটু মশারি যেন ব্যবহার করে। করোনা মোকাবেলায় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মানুষকে আড়াল করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, সব ধরনের কাজে কিন্তু আমাদের দলের সকলে খুব সক্রিয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।